নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত না পড়ে সে মুসলমান থাকে না। মাঝে মধ্যে দুই ওয়াক্ত না পড়লে আমি তাকে কাফের বলি নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছে করে তরক করলো সে ব্যক্তি ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল, কুফুরি করলো। কুফুরি করলো, একটা কুফুর জমা করলো, দুইটা কুফুর জমা করলো, দৈনিক পাঁচটা কুফুরি করলো, মাসে কয়টা করলো, বছরে কয়টা করলো, জীবনের 50-60 বছর নামাজ পড়ে নাই, কত কুফুরি করলো ওই বেটা। একটা দুইটা টাকা জমা করতে করতে একজন লোক টাকা ওয়ালা হয়ে যায়, ঠিক এরকম ভাবে যে কুফুরি জমা করে, কুফুরি জমা করতে করতে কাফের ওয়ালা হয়ে যায়, সে ব্যক্তি কাফের হয়ে যায়। ওর বউ যদি নামাজ পড়ে ও বেনামাজি হয়, বিয়া থাকবে না, মরলে পরে জানাজা হবে না, মুসলিমের জন্য জানাজা, ওর জন্য জানাজা নাই, ও যদি মরে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। এই জন্য আমি এই আমার বক্তব্য যাদের কানে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, সবাইকে আমি সাবধান করছি, বিশেষ করে ওলামায়ে কেরামদেরকে, ইমামদেরকে বলবো, যদি কোনো মহল্লায় চিহ্নিত বেনামাজি মারা যায়, আল্লাহর হস্তে তোমরা ওর জানাজা বাতিল করে দাও, ওর জানাজা পড়ার অধিকার নাই।